এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য। কিচ্ছু নেই, মেকআপ হয়, পার্টিতে যাবো, একটা করার কার পাপার সাথে আমি বিয়ে করলাম না, সত্যি বিয়ে করার মানে সারাদিন কাজ কাজ কাজ, একটু নিবি যে পার্টিতে যাবো মেকআপ করার কেন রে? তুই পড়ায় মন দে না, শুধু আমি কি করছি সেটার দিকে নজর কর, পড়ায় নেই অন্যদিকে নজর। আমি বলতে গেলে আমাকে খালি বলে তোর বেশি লোক না, নিজের পড়ার দিকে নজর দে, ভাল লাগে না, উঠে গিয়ে কাঁদছে, তুমি ডেলি সেজে গুজে বেরিয়ে যায় খালি, প্রতিদিন একা ছিলি, ভাল লাগে না। কি গো কি হয়েছে? অনেক বেলা হয়েছে, বাজার ব্যাগটা দাও, বাজারটা করে আনি, না হলে তো আজকে খাওয়া দাওয়া তো উঠে যাবে। গিয়ে ব্যাগটা নিয়ে নাও না, দেখছো তো আমি একটু ব্যস্ত আছি, ব্যাগটা একটু নিয়ে নাও। সারা দিন সবসময় মেকআপ মেকআপ মেকআপ, মেকআপ ছাড়া কিছু জানো না? না আমি কিছু জানি না, আমার আজ পার্টি আছে, একটুখানি সুন্দর না লুকটা হলে হয় না, ছেলেটা কি বুঝবে? আমি দিতে পারবো না, আমার প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছো আমার পার্টি আছে, তোমার বোনকে বলো তুমি। সব আমার মাথায় একটা বউ ধরে এনেছি কিভাবে, খালি সবসময় সাজে বল তুই, আমি পারবো না। ছোট মুখে বড় বড় কথা, কিছু বুঝিস মেকআপের ব্যাপারে, কিছু বুঝিস শাশুড়ির ব্যাপারে, কিছু জানে না আমারও যেরকম মন মর্জি চলবে আমি সেরকম করবো। সাহস তো কম না, হ্যাঁ ছোট মুখে বড় বড় কথা বলছি, পড়ায় মন নেই, আমার রূপচর্চা নিয়ে কথা বলার তোর সাহস কে দিল? দাদা যেরকম পাঠা তুমি যেরকম পাঠি, আবার বেশি বকছো কেন? তুমি দেখতে পাচ্ছ না তোমার বোন কি করছে, আগে একটা হেডফোন তো করেই হবে, বলে দিলাম তুই যেরকম তোর সেরকম পড়ে থাকে, আর তুই কিছু বলিস না, বেশ করেছি, তোর কি যেরকম দাদা বোকা সেরকম তুমি, তুই বোকা দাদা বোকা বলে তুমি পার পেয়ে যাবে। থাক তোদের আর দুজনে ঝামেলা করতে হবে না, এদের দুজনের জন্য মাথা খাওয়া হয়ে গেছে, আমি বাজারে যাচ্ছি, আমি বাজার করছি, আমি এসে রান্না করবো, তোদের কিচ্ছু করতাম না, থাক। আরে কাল পালে পড়লাম আমি, he tried it. কি গো আর বল না, কাজে আজকে অনেক লেট হয়ে গেল, জামা কাপড় খুব ময়লা হয়ে গেছে, একটু কেচে দাও তো। আমি পারবো না, দেখতে পাচ্ছ না আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমি একটু বের হবো, দেরি হয়ে গেছে, তুমি তোমার বোনকে বলো। আমার কপালটাই খারাপ, এই সা এই সা ধর এই জামা কাপড় গুলো একটু কেচে দে, তোর লজ্জা হয় না এক ফোঁটা ঘরে বউ থাকতে গিয়ে? আমাকে আমি পারবো না এইসব, কেন ঘরে বউ দিয়েছে, বৌদিকে বল, সবসময় বৌদি খালি রূপসজ্জা করে, আর তুই খালি আমাকে বলিস, পারবো না, আমার পড়ার টাইম হয়ে যাবে, করতে চলে যাচ্ছি, আমার কপালটাই খারাপ, দেখ আমি পুরো চলে যাই, আমাকেই কাঁদতে হবে, ভালো লাগে না এই বাড়িটা, কোথায় কাকে জিজ্ঞেস করি খুঁজেই পাচ্ছি না, কোন থেকে খুঁজছি।
ওই তো একটা লোক আছে জিজ্ঞেস করি। আচ্ছা দাদা হ্যাঁ বলুন। বলছি কি মঙ্গল পাণ্ডের বাড়িটা কোথায় একটু বলতে পারো? মঙ্গল পাণ্ডের বাড়ি কি আগে আছে জান একটু দেখে নি। আগে গিয়ে ডান দিকে, আগে গিয়ে ডান দিকে, ডান দিকে গিয়ে জিজ্ঞেস করে ঠিক আছে। বাঁ দিকে গিয়ে জিজ্ঞেস করে ঠিক আছে। ঠিক আছে ধন্যবাদ। ওকে থ্যাংক। এই বাড়িটাই তো মনে হচ্ছে, দেখি আওয়াজ দিয়ে। ঠিক আছে কেউ আছেন? হ্যাঁ দাঁড়ান। আচ্ছা না বলছিলাম কি মঙ্গল পাণ্ডে বলে এখানে কেউ থাকে? বিরক্তি বোধ হচ্ছে একটা নাম বলতে গিয়ে। অনেক দূর খুঁজে খুঁজে এলাম, এবার এই এলআইসি 1,00,000 টাকা প্রিমিয়ামটা নিয়ে এখন কোথায় যাই? আমি মঙ্গল পাণ্ডের নামে ছিল। ঠিক আছে চলে যাচ্ছি আর কি হবে, খুঁজে পেলাম না। কি নাম বললেন? মঙ্গল পাণ্ডে নামটা। হ্যাঁ আমার দাদা হয়, কি ব্যাপার? 1,00,000 টাকার প্রিমিয়াম ছিল ওনার এলআইসির, কিন্তু ব্যাপার হচ্ছে যে ভেতরে তো একজন ভদ্রমহিলা বেরোলেন, বললেন তো চিনি না জানি না, এখন আমি কি করে বলবো? আপনি বলছেন আপনার না। বলছিলাম মঙ্গল পাণ্ডে 1,00,000 টাকার ম্যাচুরিটি ছিল। এই তো আপনি বললেন যে চেনেন না। বললো চেরে না। আচ্ছা আচ্ছা বসছি বসছি। আচ্ছা এক গ্লাস, এক গ্লাস জল দেবেন আমাকে? তুমি আনলি কেন? আমি তো আনবো। কি গরম লাগছে? আপনার কি হাত পা কি হাওয়া করবো? জলটা তো খেতে দিন। আমি বলছি বলছি। হ্যাঁ বলুন বলুন, আপনার কি গরম লাগছে? না আমার গরম লাগছে না, তবে আপনারা একটু করুন যে আপনারা কে বলবেন। মঙ্গল পাণ্ডের নামে আছে তো এটা? না এটা এটা কি করে হবে? শুনুন দাঁড়ান 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 দাঁড়ান, আমি মঙ্গল পাণ্ডের নামে আছি তো, মঙ্গল পাণ্ডের ছাড়া আমি কাউকে দিতে পারবো না। চেষ্টা করুন, তাড়াতাড়ি করলে তো হয় না। এটা আপনার ননদটা কোথায় গেল এখনই ছিল? আমি মঙ্গল পাণ্ডের নামে আছে, আমি মঙ্গল পাণ্ডেকেই দিতে পারো, তা আপনি ওকে ডাকুন, আমি দিয়ে দিচ্ছি, তাতে কিছু নেই। কিন্তু এটা একটা খুবই সিকিউরিটি ব্যাপার, তো আমি বিশ্বাস করে দিতে পারবো না। ঠিক আছে আসুক তাহলে ওনাকে। হঠাৎ কি ব্যাপার হলো? সূর্য কোন দিকে উঠলো? ব্যাপারটা তো বুঝতে পারছি না, যে আগে জল আনতে বলি সে বলে যে আমি পারবো না, আমার মেকআপ করতে ব্যস্ত আছি, আজকে হঠাৎ জলটা কেন? কি ব্যাপারটা বলো তো। তোমার বোনকে আমি
এইবার বুঝতে পেরেছি, জানি তো আমি যখন আমার কাছে কিছু নেই তখন আমাকে এটা করে নাও ওটা করো না, মেকআপ করতে ব্যস্ত এই করতে ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও, বুঝতে পেরেছি। আরে ব্যাপারটা বোঝো, নিয়ে আমার ব্যাপার আছে, পাস হয়ে ঠিক আছে নিতে হবে তো, সেটা আমার দেখতে হবে। আমি যাই, নিয়ে আসি। না না ওরকম করতে নেই। আচ্ছা ঠিক আছে, দেখো ওরকম করে না। হ্যাঁ দাদা বলুন। ও আপনি কি মঙ্গল পান্ডে? আর আপনি ওনার স্ত্রী? আর একজন যে মহিলা ছিলেন কি আমার বোন, মানে যা কারাগারি করছিলেন ওনারা, মানে কি বলছো? আপনার নামেই আছে, সবাইকে তো আমি দিতে পারি না। এটা 1,00,000 টাকার চেক আছে, আপনার যে LIC করা ছিল ওইটারই চেক আছে, তা ওনারা যা করছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি মঙ্গল পান্ডে, আপনি এখানে একটা সই করুন। আপনার কাছে পেন আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিন এখানে একটা ছোট সই করে নিন যে আপনি চেকটা পেয়েছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এই 1,00,000 টাকার চেকটা পেলেন, আপনাকে প্রদান করা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। মেনশন নট। ও নো, এটা কি হলো? তুমি 1,00,000 টাকার চেকটা ছিঁড়ে দিলে? হ্যাঁ ঠিক আছে, তুমি ওইটা নিয়ে একটু থাকো, আর এটা তোমার বোনকে দিও। আমি চললাম, তোমার এই সংসারে আমি থাকবো না। ননদ আর বউ মিলে সবসময় ঝামেলা। আচ্ছা ঠিক আছে দাদা, একটু মাথা ঠান্ডা করুন, এরকম করলে জানেন আপনার এই চেকটার সংসারে আমি আর থাকবো না, মানে অসহ্য হয়ে গেছে আমি সংসারে থেকে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি একটু মাথা ঠান্ডা করুন। আরে কি করে মাথা, আমি এত কষ্ট পরিশ্রমে, এই চেকটার দাম কতটা? আমি এত পরিশ্রমে টাকাটা মানে আস্তে আস্তে জমিয়ে 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 আজকে আমার 1,00,000 টাকা চেক পেলাম। আর এই দেখো দেখো পরিণতি কি হলো দেখো। সত্যি মানে আমি আপনাদের মতন এরকম ফ্যামিলি আমি দেখিনি যে এতটাই। আচ্ছা আপনি মাথা ঠান্ডা করুন, আপনি বসুন। আর বসে কি করবো বলুন, আর বসে কি করবো। ভাই আপনাকে একটা কথা বলি, যে আপনি জানেন এই যে কাগজের টুকরোটা যে আপনি ছেড়ে দিলেন 1,00,000 টাকার চেক, এই 1,00,000 টাকার মতন কত চেক আমি কত লোকের বাড়িতে পৌঁছেছি, কিন্তু এই কাগজের টুকরোর থেকে জানেন আপনি এই যে আপনার যে স্বামীটা আছে যার সাথে আপনি সংসার করছেন, এর মতন মূল্যবান জিনিস আমি কোথাও পাই না। এই কাগজের টুকরোতে কত সই করে বিচ্ছিন্ন হয়ে গেল সম্পর্ক, আবার কত জুড়ে গেল, এটা তো আমি প্রত্যেক বাড়িতে যাই তো আমি জানি, আমার নিজের চোখের দেখা। কিন্তু এই কাগজের টুকরোর থেকেও দামি জিনিস আপনার সামনে বসে দেখে ভুলবেন না, এই কাগজ টুকরো আবার পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি যাতে মিলে সংসার করেন দাদা ভাই তাতেই আমি খুশি। ঠিক আছে আপনারা মাথা ঠান্ডা করুন, এরকম চেক আবার পাবেন, আমি এই চেকটাকে আবার ঠিক করে নিয়ে আসবো, কিন্তু আপনাদের সংসারটা যেন বিচ্ছিন্ন না হয় সেটাই আমি চাই। আপনারা যে ভুল বুঝতে পেরেছেন আপনার তাতেই আমি খুশি। আচ্ছা আসি। হাই গাইস, চলে এসেছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, আর এর এই পার্টটার পার্ট 2 যদি আপনার চাই তাহলে নিশ্চয়ই এটাকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আর আমাদের 5,000 ফলোয়ার দরকার, তো যদি 5,000 ফলো হয় এর পার্ট 2 আমরা বার করব। চলো গাইস।